চলে আসলাম আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে শোলে কিচেনে। আমরা সবাই আস্তে আস্তে ঢুকে যাব। এই যে এখানে সব রান্না বান্না হচ্ছে, এক পাশে রান্না হচ্ছে, আরেক পাশে হচ্ছে শোলে কিচেনের ক্যাফেটেরিয়া। শোলে কিচেনের ক্যাফেটেরিয়াতে চা কফি অনেক রিজনেবল প্রাইসেই আছে। ক্যাফেটেরিয়াটাও বেশ সুন্দর, খোলামেলা, আমার তো খুব ভালো লাগছে। আমরা এখন শোলে কিচেনের মেন রেস্টুরেন্টে ঢুকব। শোলে কিচেনের রেস্টুরেন্টও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টে আসতে। মোটামুটি ভালোই ভিড় আছে এখানে। এই রেস্টুরেন্টে শোলে সিনেমার কিছু দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরেছে, তাই এর নাম হচ্ছে শোলে কিচেন। দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে আমি আর পূজা আছে, আর আমার কাকাতো বোন টিনা আছে, আর আমার ছেলে আমার পেছনে, আর আমার হাজবেন্ড আছে এখানে, আর আমার দাদা বৌদিরাও চলে আসবে, ওরা এখনও এসে পৌঁছায়নি। এই হলো আমার অ্যানিভার্সারি কেক। কেকটা কেমন হয়েছে এখনো খুলে দেখিনি, এখন ওরা খুলছে কেকটা, দেখবো কেমন হয়েছে। কেকের লুকটা বেশ সুন্দরই হয়েছে। এই কেকটা আমি টুসু কেক হাউস থেকে নিয়েছি, ওর থেকে আমি আগেও নিয়েছি, খুব টেস্টি কেক বানায় ও। দাদা বৌদিরাও চলে এসেছে, এখন কেক কাটা হবে। কেক কাটার পরে দাদার মেয়েকে কেক খাওয়াতে যাচ্ছে, ও কেক খাবে না, ওর একই সময় মুড, এখন মুড নেই কেক খাওয়ার। আমার ছেলেকে কেক খাইয়ে দিচ্ছি, ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, আর কেকটা সত্যি খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে কেকটা। এই যে সবাই আছে, পূজা আমাকে কেকটা খাইয়ে চলে যাচ্ছে, আমি বৌদিকে এখন খাইয়ে দেবো, দাদাকেও খাইয়ে দিচ্ছি, দাদার মেয়ে তো খাবে না। কেক কাটার পরে আমাদের অ্যানিভার্সারির স্পেশাল থালি চলে এসছে। আমি মাটন থালি নিয়েছিলাম, দেখো কত রকমের আইটেম, আর মাটনটা দেখে খুব লোভ লাগছে, সবারই খুব খিদে পেয়ে গেছে, আর কেউ সহ্য করতে পারছে না, খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। পেখম রানী কি জানি একটা বললো, ঠিক বুঝতে পারলাম না। এই যে আমি এখন খাওয়া শুরু করব। আমার দাদার খাওয়া অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। প্রথমে এই লুচি আর ছোলার ডালটা খাচ্ছি, লুচি আর ছোলার ডালটা ভীষণই ভালো হয়েছে। এরপরে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা নিয়ে নিলাম, তার সাথে আলুর চিপস আছে, সেটা খাবো। মাছের মাথা দিয়ে মুগ ডালটাও খুব ভালো হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। এখন শাক খাচ্ছি, শাকটা আমার মোটামুটি ভালো লেগেছে, খুব ভালো লাগে, ঠিক আছে। এবার আমি এঁচড় দিয়ে চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি, যেটা আমার খুবই ফেভারেট, দেখি এটা খেয়ে কেমন হয়েছে। এঁচড় দিয়ে চিংড়ি মাছটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। এরপরে নিয়ে নিলাম আমার ফেভারিট মাটন, মাটনটা দেখে খুবই লোভ লাগছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। মাটনের ঝোলের সাথে আর একটু ভাত নিয়ে তার সাথে মাটন নিচ্ছি, আর মাটনটা ভীষণই নরম হয়েছে, দেখতে তো বেশ ভালোই হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। মাটনটা সত্যি ভীষণই ভালো হয়েছে, আমার তো সবচেয়ে এখানে যত আইটেম হয়েছে মাটনটা বেস্ট লেগেছে, খুবই ভালো হয়েছে মাটনটা। হালকা একটু ঝাল হয়েছে, বাচ্চাদের একটু ঝাল লাগবে, কিন্তু আমাদের জন্য ঠিক আছে। আমার আবার নিজে খেতে খেতে বাচ্চাকেও খাতে হয়। এই যে দেখো আমার ছেলে খাওয়া নিয়ে খুব বিরক্ত করে, খুব ঝাল লাগছে। ছেলেকে একদিক দিয়ে খাওয়াচ্ছি আর একদিক দিয়ে আমি খাচ্ছি, আমি এখন পায়েস খাচ্ছি, আর পায়েসটাও বেশ ভালো লাগছে খেতে। তারপরে সবার শেষে চাটনি পাঁপড় খেয়ে খাওয়াটা শেষ করছি, আর চাটনিটা ভীষণ ভালো হয়েছে, অনেকদিন পরে এত ভালো চাটনি খেয়েছি, চাটনিটা আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার, এখানে পূজারও খাওয়া শেষ হয়ে গেছে, আমার হাজবেন্ড আমার ছেলেরও খাওয়া শেষ হয়ে গেছে, এখানে দাদা বৌদি আর ওই দিক দিয়ে কাকার মেয়ে খাচ্ছে।
কাকার মেয়ে ঢং করছে আমাকে দেখে হাসছে, কদ্দা পাচ্ছে ভিডিও করছে দেখে। সবারই এখন খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে মনটা আরো খুশি করার জন্য চলে আসলো আইসক্রিম। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি, আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে। আইসক্রিমটা খেয়ে এখন আমরা শোলে কিচেন থেকে বেরিয়ে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। সবাই ভালো থাকবে, বাই বাই।